আপনি আপনার বক্তব্যে বলেছেন বায়াতের সম্পর্ক হলো রাষ্ট্রের আমিরের সাথে তাহলে রসুল সাল্লাম মাক্কি জীবনে সাহাবিদের বায়াত নিতেন তখন তিনি রাষ্ট্রের আমির ছিলেন না তার উত্তর কী মারাত্মক এবং জটিল প্রশ্ন তাই না কি আলহামদুলিল্লাহ এই প্রশ্নের জবাব আমরা যদি খেয়াল খাহেস এবং মনোবৃত্তি থেকে যদি আমরা মুক্ত হইতে পারি তাহলে আমরা এইটারও সুন্দর উত্তর আমরা পেয়ে যাব আল্লাহর রসুল বা যে কোনো নবী রসুলকে যখন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তো সমস্ত মানুষের উপরে তার প্রাধান্য এবং শ্রেষ্ঠত্ব এবং তিনি হলেন নেতা সে নেতা মানা লোক থাক আর না থাক এটা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত এক নম্বর ব্যক্তি নবী এবং রসুলগুন এবং তিনি রাষ্ট্রপতি তিনি প্রধান তিনি আমির এখন তাকে মানার লোক থাক আর না থাক তো যখন রসুল্লা সাল্লিয়ামকে মক্কার মধ্যে কিছু তো মক্কাবাসীর কাছ থেকে যেহেতু মক্কাটা হলো মক্কাতে তখন সাহাবাই কেরাম বা মুসলমানদের একচেটিয়া কোনো সংখ্যাগরিষ্ঠতা ছিল না তাদের কোনো ভূখণ্ড ছিল না এমনকি দুই চারটা বাড়ি একসাথে থাকার মতো ছিল না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যাদের কাছ থেকে বেয়াত নিয়েছিলেন তারা হল মদিনাবাসী মদিনার থেকে তারা ষাট সত্তর জনের একটা টিম আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামের এই দাওয়াত শুনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই দাওয়াত কবুল করে তারা আল্লাহ রসুল সাল্লাহ কাছে অঙ্গীকার করে গেছিলেন বা আত করে গেছিলেন যে আমরা অবশ্যই মক্কাবাসীরা মক্কাবাসী কুরাইশরা আপনাকে নিরাপত্তা দিচ্ছে না আপনাকে সমর্থন দিচ্ছে না আপনাকে সাপোর্ট দিচ্ছে না আমরা অঙ্গীকার করতেছি যে আমরা আপনাকে আপনি যদি মদিনায় আসেন আপনাকে আমরা নিরাপত্তা দেবো সমর্থন করব সহযোগিতা করব এই মর্মে তো এটা আল্লাহ সাল্লামের সাথে শরিক হওয়ার মতো সমকক্ষ হওয়ার মতো আর একজন লোকও তো পৃথিবীতে নেই অতএব আল্লাহ যদি একজনও লোক থাকে তার কাছ থেকে বেদাতি বেয়াত না যেখানে কি হচ্ছে শত শত হাজার হাজার জনের মধ্যে উনিও একজন সংগঠনের ব্যয়াত নিচ্ছেন হ্যাঁ আল্লাহ হাক্কানি আলমরা পর্যন্ত আল্লাহ রসুল সালামের ওই বায়াতকে কি বলে বেদাঁত বা অবৈধ বা অনুচিত কোনো মন্তব্য করেননি কিন্তু সংগঠন বা এই যে ভূইফোড় অনেকগুলো দল অসংখ্য দল গণনার অযোগ্য এইসব একাধিক দল এদের বায়াতের ব্যাপারে এদের দলীয় বায়াতের ব্যাপারে সমস্ত হাক্কানি আলেমরা বলছেন যে এগুলো হলো বেদাত এবং আলহামদুলিল্লাহ খাঁটি বেদাত। এতে কোনো সন্দেহ নাই অতএব এই নবীর সাথে নিজেকে সমকক্ষ বানিয়ে এগুলো তাদের বেদাতি বা আঁতকে বৈধ করার এটা চেষ্টা অপচেষ্টায় বলা যায় এবং বেদাতি চিন্তা থেকে এসব প্রশ্ন করা যায় এছাড়াও আর আরও আলতু ফালতু অনেক যুক্তি দিয়ে থাকে স্কুলে অঙ্গীকার নেওয়া হয় অফিসে অফিসে অঙ্গীকার নেওয়া হয় এগুলো দিয়েও তারা ব্যায়াত বেদাতি বায়াত সাব্যস্ত করে ছেলেমি সব দলিলপত্র ছেলেমি দলিলপত্র একটা স্কুলে অঙ্গীকার দিতে হয় অঙ্গীকারপত্র লিখতে হয় একটা অফিসে চাকরি নিলে সেখানে অঙ্গীকারপত্র লিখতে হয় অঙ্গীকারপত্র আর বায়াত কি তোমার এক নাকি কেন স্কুল কলেজ মাদ্রাসায় যেসব অঙ্গীকার অঙ্গীকারপত্র নেওয়া হয় এগুলোকে কখনো কেউ বেদাত বলেছে এই পর্যন্ত কিন্তু তোমাদেরটা কেন বেদাত বলে। তোমাদেরটার ব্যাপার বেদাত শব্দ উঠলো কেন এগুলোতে তো কখনও বেদাত উঠে নেই। একটা জায়েজ সুরত দিয়ে নাজায়েজ সুরতকে জায়েজ করার চেষ্টা করা এটা আসলে চিন্তা ধারা। আল্লাহ আমাদেরকে চিন্তা ভাবনা থেকে দূরে সরার বিরত হওয়ার তৌফিক দান করুন